থাকলেন অগ্রবর্তী লিঙ্গ সরবরাহ মহাত্মা গান্ধী আজাই মার্শাল আগত হাবাং বিভাগটি পঞ্চায়েত মন্ত্রক পিপলস প্লেন ক্যাম্পেইনি সম্পাদক জেংজাপুরি সংগ্রহ চালক ও পিপলস প্লেন কম ক্যাম্পেইনি হাস্তি বিভাগী পান্তা জেংজাপুরিকা হাস্তি মন্ত্রক প্রফেসর ডক্টর মানিক শাহ অবরোধ সময় নবাগ রেখর আগুরি ও দুটি নগরতমা পঞ্চায়েত ডাস ট্রেনিং সেন্টার কাছে পান্তা সমাজাকা আরও মন্ত্রণালয় কারিগর থাকি মাজাকা পঞ্চায়েত তাংবিদিনী অজমা ডক্টর সন্দীপ আর রাথর দাগি ফাং প্রসন্ন দে দেই কাইচার হাংকটনি সভাধিপতি খবই পঞ্চায়েত সমিতি দেই ব্লকনি রোল আউট অ্যান্ড অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন টু দ্য পিডিআই ফ্রন্ট রানার্সে যে অনুষ্ঠান গ্রাম স্বরাজ ভবন পিআরটিআই এডি নগরে হচ্ছে সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রী বলাই গোস্বামী মহোদয়, শ্রীমতী অপর্ণা নাথ অনারেবল সভাধিপতি উত্তর ত্রিপুরা, শ্রী অমলেন্দু দাস অনারেবল সভাধিপতি গুণকোটি, শ্রীমতী সুস্মিতা দাস অনারেবল সভাধিপতি ধলাই, শ্রীমতী অপর্ণা সিংহরায় দত্ত অনারেবল সভাধিপতি কুয়াই, শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত অনারেবল সভাধিপতি সিপাহীজলা, শ্রী দেবল দেব রায় অনারেবল সভাধিপতি গুমতি জেলা, শ্রী দীপক দত্ত অনারেবল সভাধিপতি সাউথ ত্রিপুরা। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সন্দীপ রাঠোর সেক্রেটারি আরডি পঞ্চায়েত গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, ডাইরেক্টর পঞ্চায়েতের শ্রী প্রসূন দে মহোদয় এবং যারা সহকারী সভাধিপতিরা এখানে উপস্থিত আছেন, চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির আছেন, তাছাড়া যারা চেয়ারম্যানরা বিএসসি এখানে উপস্থিত আছেন, বিডিও এবং যারা অন্যান্য জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টের যারা জনপ্রতিনিধিগণ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি বছরই এই ধরনের পঞ্চায়েত স্তরে পিপুলস প্ল্যান ক্যাম্পেইন বাস্তবায়িত করা হয় এবং এই বছরও 2 অক্টোবরে আমরা জানি মহাত্মা গান্ধীর যে জন্মদিন সেই উপলক্ষে 2024 যে বিশেষ গ্রাম সভা সংগঠিত করার মাধ্যমে এই ক্যাম্পেইন সূচনা করা হয়েছিল এবং এই যে প্রচার অভিযান সেটা চলবে 2025 সালের মার্চ মাস পর্যন্ত। এটার মেইন উদ্দেশ্য কি? আমরা জানি যে আমাদের জনগণের যে পরবর্তী বছর বিশেষ করে গ্রাম এলাকায় তার যে উন্নয়নমূলক পরিকল্পনা এবং তার জন্য যে অর্থ বছর কী কী আমরা করতে যাচ্ছি সেই পরিকল্পনা তৈরি করা এবং সেই ক্ষেত্রে আমরা জেলা সভাধিপতিগণ থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধিগণ সে গ্রাম সভার মাধ্যমে এখানে বিভিন্ন গ্রাম স্তরের পরিকল্পনা গ্রহণ করার যে অংশগ্রহণ সেটাই মেইন উদ্দেশ্য। আমরা জানি যে এখানে জাতিসংঘে 2015 এখানে 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের দেশ বদ্ধপরিকর এবং আমি জানি না হয়তো আপনারা এই বিষয়ে জানেন 17 যে লোকালাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আমাদের সামনে রাখা হয়েছে তার মধ্যে আমি কয়েকটা যেমন আপনাদের সামনে আমি রাখতে চাই, যে নো পভার্টি, জিরো হাঙ্গার, তাছাড়া গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিয়ার ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন,
অ্যাফোর্ডেবল অ্যান্ড গ্রিন এনার্জি ইত্যাদি অনেকগুলো আমাদের যে 17টা পয়েন্ট আছে, কিন্তু এখানে এতগুলো রাখার মধ্যে আমাদের 9টা থিম এর মধ্যে, আউট অফ দিস 9টা থিম নিয়ে আমাদের আগামী দিনে 2030 সালের মধ্যে আমাদের এর অ্যাচিভমেন্ট 100% যে স্যাচুরেশন পয়েন্ট সেই দিকে আমাদের যেতে হবে। আমরা জানি যে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার সেই কাজটা ওনারা করে থাকেন, এবং আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর একটা স্বপ্ন যে গ্রামের উন্নয়ন যদি হয় তবেই দেশেরও উন্নয়ন হবে, এবং সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই দিশায় কাজ করছেন। এবং প্রথম 2 অক্টোবর ওনার জন্মদিন উপলক্ষে 1959 নাগপুরে এই যে ডিপার্টমেন্ট সেটা শুরু হয়েছিল, গ্রাম পঞ্চায়েত রাজের শুরুবাত সেখান থেকে শুরু হয়। আমাদের দেশে আমাদের পাওয়ার্স অ্যান্ড ফাংশনের যে ডিভিজন সেটা এতদিন ধরে ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ইউনিয়ন গভর্নমেন্ট হিসাবে আমরা জানি আর স্টেট গভর্নমেন্ট এই দুটো ভাগ ছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন এই ত্রিস্তরীয় পঞ্চায়েত শুরু হয় যে গ্রাম পর্যন্ত এই ধরনের ক্ষমতায়ন দিতে হবে সেই বিষয়টা যখন আসলো, তখন ত্রিস্তরীয় পঞ্চায়েত অবধি যাওয়াতে এখন আমরা বলি ফার্স্ট গভর্নমেন্ট সেকেন্ড গভর্নমেন্ট, এখন আমাদের থার্ড গভর্নমেন্ট আমাদের সমস্ত ভারতবর্ষের মধ্যে সেটা আছে। এবং থার্ড গভর্নমেন্ট যেটা আমি বলবো কোনো অংশে কম না বরং আরও বেশি আমাদের কেন্দ্রীয় সরকারই হোক আমাদের রাজ্য সরকারই হোক সমস্ত পরিকল্পনা যত স্কিম ফ্ল্যাগশিপ স্কিম যাই থাকুক সেটা কিন্তু আসলে বাস্তবায়ন করার যেটা সম্ভব সেটা হচ্ছে আমাদের গ্রাম এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের উদ্দেশ্যে করতে হয়। এবং আমরা জানি যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে যেমন পঞ্চায়েত ভিলেজ লেভেল যেমন আছে ভিসিও আছে আবার মিউনিসিপ্যালিটিস কর্পোরেশন এগুলোও কিন্তু ত্রিস্তরীয় যে আমাদের থার্ড গভর্নমেন্টের যে মানে সেলফ গভর্নমেন্ট যাকে বলে সেগুলো এই কাভারেজে আসে। আমাদের গ্রাম উদয়ছে ভারত উদয় মাননীয় প্রধানমন্ত্রী জি বলছে যে গ্রামকে যদি উদয় হয় তাহলে ভারত উদয় হবে, ওনার সেই যে মেসেজ আমরা সবাই জানি। এবং উনি বারবার বলছেন এখন ইন্ডিয়া একটা ট্রান্সফরমেশনের একটা সন্ধিক্ষণ এখন আছে, কাজে গ্রামের উন্নয়নের যে ট্রান্সফরমেশন সেই দিকে আমাদের জোর দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার সেই বিষয়টা উনি আমাদের সামনে রেখেছেন। এবং আমরাও আজকে এখানে অনেকগুলো প্রাইজ আমরা ডিস্ট্রিবিউশন করলাম এবং খুব ভালো লাগলো, থিম সং থেকে আরম্ভ করে সবাই যেভাবে কাজ করছে সত্যিই প্রশংসার দাবি রাখে ইআরডি ডিপার্টমেন্ট। এবং যে এখন আমাদের আউট অফ যে 17 যে আমাদের থিম আছে তার মধ্যে 9টি থিমকে সেটাকে টার্গেট রেখে এখন আমরা কাজ করতে হচ্ছে, তার মধ্যে যেমন পভার্টি ফ্রি তারপরে হেলদি চাইল্ড ফ্রেন্ডলি ওয়াটার সাফিসিয়েন্ট ক্লিন অ্যান্ড গ্রিন সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার সোশিয়ালি সিকিউর গুড গভর্নেন্স উইমেন ফ্রেন্ডলি ভিলেজ এই যে আমাদের 9টা থিম আউট অফ যে আমাদের 17 যে আমাদের থিম আছে তার মধ্যে এই 7টাকে আমাদের লক্ষ্যমাত্রা আমাদের রাখা হয়েছে 2030 মধ্যে আমাদের সেটা করতে হবে। এখন দেখা গেছে অনেক পঞ্চায়েতে আজকে অ্যাকচুয়ালি আমাদের সংকল্প করার দিন যে অনেক পঞ্চায়েতে এই আউট অফ যে 7 এই আমাদের 9টা আমরা থিম আজকে বললাম এক একটা পঞ্চায়েত আজকে এখানে আমাদের মানে সংকল্প নিতে হবে যে কোনো একটা থিমের মধ্যে আমি এটার মধ্যে বেশি এমফেসাইজ করবো, তাহলে দেখা যাবে সবাই যদি এইভাবে এক একটা থিম নিয়ে কাজ করে তো মোটামুটি আমাদের যে 9টা থিম সেটা কিন্তু আলটিমেটলি ফলপ্রসূ হবে। এখানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা বলা হয়েছে, আমরা জানি যে স্কোরগুলো অনেক জায়গার মধ্যে তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে কী কী বিষয়ে আমাদের সেই মানে সেই ইন্ডেক্স স্কোরটা হয়, আমরা জানি যে ইনফ্রাস্ট্রাকচার হেলথ অ্যান্ড এডুকেশন ইকোনমিক ইন্ডিকেশন সোশ্যাল এডুকেশন গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এগুলোর উপর ভিত্তি করে স্কোরটা দেওয়া হয় যে কোনো পঞ্চায়েত। তো তার উপর ভিত্তি করে এখন যদি দেখা যায় কোনো
এই থিমগুলোর মধ্যে কোনো জায়গায় কারোর স্কোর কম সেখানে কিন্তু তার বেশি করে তার উপর বেশি করে এমফাসাইজ করতে হবে। কাজে আমি খালি করে গেলাম আর আমি আমার এই বিষয়ে আমি মানে আমার নলেজ রইল না যে কোনটাতে আমি উইক, তাহলে লাভের লাভ কিছু হবে, সব কিছু একসাথে করলে হবে না, কোনোটাই কাজের কাজ হবে না। তো সেটা আমাদের আমার মনে হয় যারা আধিকারিকরা আছেন প্লাস যারা জনপ্রতিনিধিগণ আছে তারা এটার ভিতর বিশেষ করে জোর দেবে। এবং সবকটা এখন আমাদের ই অফিস হয়ে গেছে, ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্যে যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে গ্রাম স্তর পর্যন্ত স্টেট ডিস্ট্রিক্ট এবং আমাদের সমস্ত ব্লক থেকে আরম্ভ করে সমস্ত জায়গার মধ্যে সাব ডিভিশন থেকে আরম্ভ করে এখন মানে ত্রিস্তরীয় পঞ্চায়েতে ই অফিস হয়ে গেছে। এর থেকে বড় জিনিস আর কিছু নেই। আমি যখন মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি উপস্থিতিতে যখন কনক্লেভ হয় সেখানেও কিন্তু আমি অত্যন্ত গর্বের সাথে কথাটা আমি বলেছি এবং সবাই কিন্তু আততালি দিয়ে মানে আমাদেরকে সম্মানিত করেছে এবং সত্যি এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি একটু দেখলাম একটু আগে যাকে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েতে যিনি কাজ করেছেন এই অফিস নিয়ে আমি ওনাকে ধন্যবাদ দেবো যে এই কাজটা উনি করতে পেরেছেন, খুব অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব হয়েছে আমাদের ত্রিপুরাতে। অর্থাৎ যেটা ডিসিশন যদি আমরা ঠিকভাবে নিই তাহলে সেটা সম্ভব এবং সেই কাজটা আমরা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে লক্ষ্য যে সবকা সাথ সবকা বিশ্বাস এবং সেইভাবে কিন্তু আমাদের কাজটা আমাদের করতে হবে। এখানে এই বার্ষিক যে পরিকল্পনা এখানে একটা বা দুটো প্রকল্প শুধু করলে চলবে না, আমাদের যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে ফ্ল্যাগশিপের যে প্রকল্পগুলো আছে এগুলো মাথায় রেখে তবেই কিন্তু এই প্রকল্পগুলো করতে হবে। আমরা জনপ্রতিনিধি হলাম শুধু করলে চলবে না, আমাদের যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে ফ্ল্যাগশিপের যে প্রকল্পগুলো আছে এগুলো মাথায় রেখে তবেই কিন্তু এই প্রকল্পগুলো করতে হবে। আমরা জনপ্রতিনিধি হলাম আর আমরা জিনিসটা বুঝতেই চাইলাম না এবং আমি নিশ্চয়ই এখানে যে ট্রেনিং ব্যবস্থা এই কারণে করা হয়, আমি জানি আপনারা সবাই করেন না যে তা না, কারণ আগের বিগত দিনগুলোতে আমরা দেখেছি গত 3 বছর ধরে আমাদের ত্রিপুরাতে মানে ত্রিস্তরীয় পঞ্চায়েতে খুব ভালো কাজ হয়েছে কিন্তু ভালোর তো তার শেষ নেই, আরও ভালোর ভালো আমাদের করতে হবে, তবেই ন্যাশনাল লেভেলে আমরা বলতে পারবো। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরার মানে যে স্থান আমাদের সর্বভারতীয় স্তরে পঞ্চায়েত লেভেলে অনেক ভালো জায়গায় আছে, কিন্তু আমরা চাই আরও বেশি যেন আমরা সেই কাজটা করি এবং এই যে এগুলো মাথায় রেখে আমরা এই আগামী 1 বছরের মধ্যে আমরা কি কি আমরা করতে যাব তার সে অর্থ বছরে এখন থেকে সে পরিকল্পনাটা করতে হবে। কিন্তু শুধুমাত্র যে গতানুগতিক যে পরিকল্পনা আছে সেইগুলোর মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে হবে না, ইনোভেটিভও কিছু যদি থাকে সেইগুলোও কিন্তু ইনভলভ করতে হবে। এখানে গ্রাম সংসদ নিয়ে আমরা কথা বলি এবং গ্রাম সংসদের যে তালিকা সেটাও কিন্তু আমাদের প্রস্তুত করতে, অনেক জায়গায় আমি জানি ঠিকভাবে প্রপারলি গ্রাম সংসদের যে তালিকা সেটা প্রপারলি তৈরি হয় না। আমি যারা জেলা সভাধিপতিগণ আছেন এবং সহকারী যারা সভাধিপতিগণ আছেন তাদেরকেও আমি বলবো আপনারা এখানে গ্রাম আপনারা কিন্তু মনিটর করতে হবে, এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সমিতি এবং আমাদের পঞ্চায়েত এবং ভিসি এটা কিন্তু একটা সিঙ্ক্রোনাইজেশন থাকে না, কে কী করছে অনেকে থাকে না। আমি বলবো একদম স্ট্রংলি এটাকে চেইন যে স্ট্রং চেইন সেটাকে মজবুত আমাদের করতে হবে এবং সেগুলো যদি প্রপারলি আমাদের অনেক গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি সেটাকে যদি সঠিকভাবে বাস্তবায়িত প্রকল্প না করতে পারে তাহলে কিন্তু কোনো অবস্থায় আমরা যে উন্নয়নমূলক কাজ মানুষের কাছে আমরা পৌঁছিয়ে দিতে পারবো না। কাজেই এই কার্যকরী বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করার জন্য আমাদের যেমন আমরা স্টেট গভর্নমেন্ট যেরকম আমরা আগামী দিনে আমরা বাজেট তৈরি করি আমরা কী কী আগামী দিনে কী কী খরচ করব কী কী করতে হবে একই ধাঁচে কিন্তু আপনাদেরও সেটা করতে হবে, কিন্তু আমার মনে হয় আমাদের থেকেও আপনাদের আরও বেশি করতে হবে কারণ ডাইরেক্টলি আপনাদের দিল্লির থেকে কিন্তু ডাইরেক্ট আপনাদের কাছে ফান্ড আসে এবং সেই জিনিসটা আপনারা আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে আরও বেশি যেন আমরা এই বিষয়গুলো মনিটরিং করি। আমাদের আজকে সত্যিই ভালো লাগছে এখানে, আমাদের জন্য একটা গর্বের বিষয় যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে নির্দিষ্ট যে টাইম
সেই টাইমের মধ্যেই পোর্টালের মাধ্যমে আমরা প্রতিটি পঞ্চায়েতে পোর্টালের মাধ্যমে সেগুলো রেজিস্ট্রি করছি, আমরা সেগুলো আপলোড করতে পেরেছি এবং আশা করি এই বছরও সেটা কন্টিনিউ হবে এবং তাতে করে দিল্লিতে বা সেন্ট্রাল লেভেলে আমাদের সম্পর্কে আমাদের কি কাজ করছি সেটা তারা ওনারাও অবগত হবেন। মাননীয় প্রধানমন্ত্রীজি কেউ যদি ভাবেন যে কিছু দেখছেন না বা এরকম না, সব কিছু উনি নজরে আছেন, তবে সোজা ফোন আসে কি হচ্ছে, যে আপনারা যদি ভালো কাজ করেন তাহলে আমাদেরও নাম হবে। এবং এখানে ডিজিটাল লেনদেনেরও ব্যবস্থা আছে, অত্যন্ত সাংঘাতিক ভালো জিনিস এটা। আমার মনে হয় না ডিজিটাল লেনদেনের অন্যান্য যেসব প্রদেশ সম্পর্কে আমার আইডিয়া নেই, কিন্তু ডিজিটাল লেনদেন যদি আরও বেশি করা যায় তাহলে সেটাও আমাদের বেটার হবে। এবং এখানে যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এখানে বলা হয়েছে যে বিভিন্ন মৌ হচ্ছে, যাতে ভালো এক্সপার্টাইজ যারা আছে, আমার কাছে যা খবর আছে আইএমএস শিলংয়ের সাথে একটা মৌ স্বাক্ষর এর মধ্যে হবে এবং এই প্রশিক্ষণ ছাড়া কিন্তু কিছু কাজ হবে না। প্রপারলি প্রশিক্ষণ, এবং যেহেতু এখন কম্পিউটারে বিষয়গুলো দাঁড়িয়ে গেছে কিভাবে মানে এগুলোর আপলোড করতে হবে প্রপারলি, কারণ কম্পিউটারও কিন্তু কথা বলে না যতক্ষণ ধরে প্রপারলি আপনি আনলোড না করবেন, মানে আপলোড না করবেন। আমি আরেকটা ভালো জিনিস আজকে দেখলাম, আইএসও সার্টিফিকেটের দিকেও আপনারা অনেক জায়গায় 25টার মতো গ্রাম পঞ্চায়েতকে আপনারা বেছে নিয়েছেন এবং আশা করি যে 2025 সালের মার্চ মাসের মধ্যে এই 25টি পঞ্চায়েতি রাজ যে প্রতিষ্ঠান আইএসও সার্টিফাইড হবে এবং হয়ে সেটা আত্মপ্রকাশ করবে এবং এটা একটা তাহলে যুগান্তকারী ঘটনা হবে আমি আশা করি। এখানে রাজ্যের অনেকগুলো পঞ্চায়েত যে আছে সেগুলো এখন কিন্তু পঞ্চায়েত লার্নিং সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করেছে, এটা একটা আমাদের জন্য খুবই ভালো বিষয় এবং যেখানে লার্নিং সেখানেই উইদাউট নলেজ ইউ ক্যানট গো হ্যাড, যে যেখানে লার্নিং হয়ে সেন্টার হয়ে গেছে এটা আমাদের জন্য খুবই ভালো। গত বছরে গ্রাম অন্বেষণের মাধ্যমে পঞ্চায়েত জনপ্রতিনিধি ও কর্মচারীগণ মডেল পঞ্চায়েত পরিদর্শনের মাধ্যমে যে অভিজ্ঞতা, সে গ্রাম অন্বেষণটা কি, যেখানে বিভিন্ন ব্লকের যে ভালো ভালো যেখানে কাজ হয়েছে তেই একটা ইন্টার এক্সচেঞ্জ নলেজ, সেটা আমরা বাইরেও পাঠিয়েছি অনেকজনকে, প্রায়ই আমি ফাইল যখন সই করি কোথায় যাবে বলে সিকিমে যাবে, তো মানে চাঙ্ক অফ পিপল দে উইন দে, তো এই যে নলেজ নিয়ে এসছে সেই নলেজের ইমপ্লিমেন্টেশন যদি আমরা এখানে করি, শুধু বাইরের থেকে না এখান থেকেও আমরা যদি মানে আমাদের নিজেদেরও যদি বিভিন্ন ব্লক থেকে যেখানে ভালো প্র্যাকটিস হচ্ছে সেখানে এই ধরনের যে গ্রাম অন্বেষণের যদি সিস্টেমটাকে আরও জোরদার করা হয় এবং তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি না, খালি গেলাম আর তার মানে লাভ হলো না। আমার মনে আছে আমাদের সিপাহীজলার যিনি জেলা সভাধিপতি ওনাকে আমরা ইউএসএ কিছুদিন আগে পাঠিয়েছিলাম এবং সেখানে গিয়ে খুব ভালো পারফরমেন্স করেছেন উনি, আমি সেটা সেখানেও দেখছিলাম। আমি সত্যি খুব ভালো লাগে যে একটা আমাদের গ্রাম স্তর থেকে একজন মহিলা, তিনজন ভারতবর্ষের থেকে বোধহয় গিয়েছিল, এর মধ্যে উনি একজন, এবং খুব ভালোভাবে সেখানে উনি ওনার কথা এখানে রেখেছেন। এখানে এটা এই যে আজকে আমরা যেখানে আছি এর একটা মডেল ট্রেনিং সেন্টার নিঃসন্দেহে আমি বলতে পারি। এবং আরেকটা মজার বিষয় এবং খুব খুশির বিষয় এবং আনন্দের বিষয় আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে বলছিলেন যে গুজরাটে এই ধরনের মডেল আছে যে শুধু মহিলা দ্বারা পঞ্চায়েত, তো আমি ভাবছিলাম তখন ঠিক ইলেকশনের প্রাক মুহূর্তে আমি বললাম যে কি এটাতে এই মুহূর্তে সম্ভব হবে না, কিন্তু খুশির বিষয় 5টা আমাদের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান এখন শুধু মহিলা দ্বারা পরিচালিত এবং আমি ফটো শুদ্ধ পুরো বিষয়টা আমি প্রধানমন্ত্রীর গোচরে এনেছি। এবং শুধু তাই না, আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি এখানে যারা মানে পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে যেন মহিলা দেওয়া হয় এবং সেই কাজটা উনি করেছেন এবং এটা একটা সাংঘাতিক জিনিস এবং আমার কাছে মনে হলো যে হাম বিগ কিসিস এ কাম নেই, তো এটা আমি পাঠিয়েছি, তো ভালো লাগলো। তো আমরা এই কাজগুলো আমার মনে হয়, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের অনেস্টি, আমাদের ট্রান্সপারেন্সি। পঞ্চায়েতে যদি অনেস্টির সমস্যা হয়, আমরা এই বছর আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা সরকার এবার গঠিত হয়েছে এবং একমাত্র ট্রান্সপারেন্সি না থাকলে কোনো অবস্থায় মানে পেশির জোরে বা অর্থবল দিয়ে বেশি দিন থাকা যায় না। ট্রান্সপারেন্সি থাকলে, মানুষের সাথে ব্যবহার ভালো থাকলে, আবার বারবার এই
ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের জয় আসবে, মানুষ তার বিশ্বাস রাখবে এবং সেই কাজটা নিশ্চয়ই আমাদের করতে হবে। আর আগামী দিনে আমার মনে হয় আমাদের যে যে উন্নয়নের জন্য প্রপার যে তার পরিকল্পনা সেটা যদি আমরা করি, তবে ত্রিপুরাও মানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেমন বলি, এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটাও হবে। আর একটু আগে এখানে প্রশিক্ষণ কেন্দ্রটি স্টেট পঞ্চায়েতের আজ রিসোর্স সেন্টার হিসাবে কাজ করবে সেটার ঘোষণা একটু আগে আমরা দিলাম, ইনোগ্রেশনও হলো। আমি আশা করি যে এই ঘোষণা দেওয়াতে আমি নিজেকে গর্ববোধ করছি যে এই ধরনের সেন্টার আমাদের ত্রিপুরাতে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান সেটাকে আমরা সাড়া দিতে হবে এবং রাজ্যকে এই যে গ্রাম উন্নয়নের যে উন্নয়ন সেটা যেন একটা অন্য শিখরে যায় সেই ব্যবস্থা আমরা সবাই মিলে এখানে যারা জনপ্রতিনিধি আছেন, মঞ্চেও যারা আছেন নিচেও যারা আছেন সবাই মিলে এবং আমাদের আধিকারিকদের শুরু করে কর্মচারীরা সবাই আরও ভালো করে আরও ভালো ভালো কাজ করবেন সে আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ, ধন্যবাদ মহোদয়কে। আমাদের রাজ্যের জনগণের মনের অধিনায়ক মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মূল্যবান বক্তব্যের জন্য বক্তব্য আপনার দৃষ্টিভঙ্গি নেতৃত্ব এবং উন্নয়নমূলক চিন্তাধারা আমাদের পঞ্চায়েত ব্যবস্থাকে আরও কার্যকরী এবং উন্নত করে তুলতে সাহায্য করবে।